আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা উপসর্গ নিয়ে দেশের ২৪ জেলায় আরো প্রায় ২০০ মানুষের মৃত্যু। দেশে টিকার সংকট হবে না, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। চলমান বিধিনিষেধ আরো কঠোর বা বাড়ানো হবে কিনা সিদ্ধান্ত নিতে সচিবালয়ে চলছে জরুরি বৈঠক। এবং কঠোর লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে, মানুষের চলাচল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত করোনা ভাইরাস উপসর্গের সবশেষ ২৪ ঘণ্টায় দেশের ২৪ জেলা থেকে অন্তত ১৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশালে ২৫ জনের, আক্রান্ত হয়েছেন ৮ শতাধিক, পরের অবস্থানে রাজশাহী। এই জেলায় মারা গেছেন ২১ জন, ময়মনসিংহে প্রাণ গেছে ১৯ জনের, শনাক্ত ৩৩২। একই চিত্র কুষ্টিয়াতেও, জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে, ২৫০ ছাড়িয়েছে শনাক্ত। রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। বগুড়া খুলনায় ১১ জন করে মারা গেছেন, কুমিল্লায় সংক্রমিত হয়েছে ৮৫০র কাছাকাছি, মারা গেছেন ১০ জন। এছাড়া ফরিদপুরে ৯, সাতক্ষীরায় ৮, চুয়াডাঙ্গায় ৭, মেহেরপুরে ৬, ঝিনাইদহে ৪ এবং নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় ৩ জন করে মারা গেছেন। সিলেটে আক্রান্ত ৭ শতাধিক, মারা গেছেন ৭ জন। নারায়ণগঞ্জে শনাক্ত ২০০রও বেশি। এছাড়া যশোর, শেরপুর ও রাঙামাটিতে ২ জন এবং জয়পুরহাট, জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী ও চাপাই নবাবগঞ্জে একজন করে মারা গেছেন। দেশে করোনা টিকার কোনো সংকট হবে না, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ভবিষ্যতে দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ সময় উন্নয়ন প্রকল্পের মান বজায় রাখার নির্দেশনাও দেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে রাজধানীর উসমানি স্মৃতি মিলনায়তনে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে জনপ্রশাসনে কর্মরতদের জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভালো কাজে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি কেউ দুর্নীতি বা অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। বাড়িতে যারা কাজ করে বা ড্রাইভার থেকে তাদেরকেও যেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। এর জন্য যত টাকা লাগে আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব। জনগণের কল্যাণে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর মান বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও এলাকাভিত্তিক উন্নয়ন নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার পরামর্শ দেন তিনি। উন্নয়ন প্রকল্পগুলি যেন মান ঠিক রেখে বাস্তবায়ন করা যায়, আর যত্রতত্র যেখানে সেখানে শুধুমাত্র একটা কিছু নির্মাণের জন্য নির্মাণ যেন না হয়, যেটা আদতে প্রয়োজন দেশের জন্য, মানুষের জন্য, সেরকমই যেন আমাদের উন্নয়ন প্রকল্পটা হয়, পরিকল্পনাটা হয়। প্রধানমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আবাসনের ব্যবস্থা করা হবে, যাতে ভালো কাজের পরিবেশ তৈরি হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলমান বিধিনিষেধ আরো কঠোর বা বাড়ানো হবে কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সচিবালয়ে চলছে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক। এতে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকও। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, বৈঠক সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে? পুনম, মূলত দুপুর ১:৩০টার পরপরই
মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকটি শুরু হয়েছে। সংবাদে যেমনটা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এখানে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবরা এই শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন। একই সাথে র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার এসব সংস্থার মহাপরিচালক, পুলিশের আইজি রয়েছেন এবং তিন বাহিনী প্রধানের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নিচ্ছেন। মূলত আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আবারও করোনা সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড ছাপিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতে বর্তমান লকডাউন আসলে চলমান যে বিধিনিষেধ রয়েছে তা কতটা বাস্তবায়িত হচ্ছে এবং এই বিধিনিষেধকে আরও কঠোর করা হবে কি না, কিংবা আপনি জানেন যে 5 আগস্ট পর্যন্ত যে 14 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউনের পরিধি আরও বাড়ানো হবে কি না, মূলত এসব বিষয়গুলো নিয়েই পর্যালোচনা হবে, এসব বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তের জন্যেই মূলত আজকের এই বৈঠকটি ডাকা হয়েছে। মূলত সার্বিক পরিস্থিতি অর্থাৎ করোনা সংক্রমণ পরিস্থিতি এবং বিধিনিষেধ বাস্তবায়নের যে অবস্থা সেটি মূলত এই বৈঠকে পর্যবেক্ষণ করা হবে, এই বৈঠকে মূলত এখানকার সার্বিক চিত্র তুলে ধরা হবে এবং সেই প্রেক্ষিতে এখানে হয়তো সরাসরি সব সিদ্ধান্ত হবে না, কিন্তু কিছু সুপারিশ হয়তো এখান থেকে আসবে, পরবর্তীতে সেটি হয়তো সিদ্ধান্ত আকারে আসবে। আমরা যতটুকু জেনেছি যে বৈঠকটি 3টা নাগাদ হয়তো চলতে পারে। আপনি জানেন যে একদিকে এই গত কয়েকদিনে কিন্তু সংক্রমণ যেমন বাড়ছে, অন্যদিকে বিধিনিষেধে কিন্তু কিছুটা আমরা জনগণের মধ্যে কিছুটা শিথিলতা দেখতে পাচ্ছি যে মানুষের চলাচল কিন্তু বেড়েছে, সেই ক্ষেত্রে এই লকডাউন আসলে আরও কঠোরভাবে বাস্তবায়নের বিষয়টি সামনে আসছে এবং অন্যদিকে কিন্তু ব্যবসায়ীদেরও একটি চাপ সরকারের উপর রয়েছে। বিশেষ করে আপনি জানেন এই লকডাউনে গার্মেন্টস কলকারখানা বন্ধ রয়েছে, ব্যবসায়ীদের পক্ষ থেকে সীমিত পরিসরে সেটি খুলে দেওয়ারও কথা চলছে। সার্বিক বিষয়গুলো এখানে আলোচনা হবে এবং সেই প্রেক্ষিতে হয়তো কিছু সুপারিশ তৈরি হবে যেটি পরবর্তীতে সিদ্ধান্ত আকারে আসবে। আমরা এখানকার সিদ্ধান্ত জানা মাত্রই আপনাদেরকে জানাবো। পুনম সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইকরামুল হক সাইমের সঙ্গে, তিনি আমাদের সচিবালয়ের বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, একই সাথে মানুষের চলাচল ও আনাগোনাও বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন জরুরি সেবার অফিস খোলা থাকায় অনেকেই বের হয়েছেন, তবে রাজধানীর বিভিন্ন স্থানে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। করোনায় প্রতিদিন এত মৃত্যু ও সংক্রমণের পরও কমছে না মানুষের চলাচল, সর্বাত্মক লকডাউনেও মানুষ বের হচ্ছে নানা কারণে। লকডাউনের পঞ্চম দিনে রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, অফিস সহ জরুরি প্রয়োজনে যারা গাড়ি ছাড়া বেরিয়েছেন তারা বেশি বিপাকে পড়েছেন, অনেককে পড়তে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। সেলসে জব করি তো, তো অফিস থেকে বলছে যে ডিউটি করার জন্য, যার কারণে বের হওয়া আর কি। এখন প্রাইভেট আছে, আমাদের প্রাইভেট নাই, তাই আমি রিক্সাই খুঁজতেছি। রিক্সাওয়ালারা প্রচুর বেশি ভাড়া চাচ্ছে, 400 টাকা এখান থেকে মহাখালী ভাড়া চাচ্ছে। আমাদের যাদের নিজস্ব গাড়ি নাই, কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয় নাই, আমরা কখনো হাঁটে যাইতে হবে, কখনো রিক্সায় দিয়ে বাইকে, এই তো বাইকে বললাম বাইকে 400 টাকা চাইছে। জরুরি প্রয়োজনে বের হয়েছে এটা চেক করতেছি, আর যেগুলো সরকারি বিধিনিষেধ অমান্য করে বের হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তবে কঠোর বিধিনিষেধের মধ্যেও অনেকেই বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে গ্রাম থেকে রাজধানীতে প্রবেশ করেছেন। আমার বাচ্চা ভাইয়া অসুস্থ, ওকে নিয়ে মাতুল হসপিটালে যাব, আমার বাসা গাজপুর, তো ভেঙে ভেঙে আসতে হচ্ছে আর কি। কি করব, আত্মীয় স্বজন তো আছে, সবাই সাথে তো দেখা সাক্ষাৎ করা লাগে, এই জন্য এই কষ্ট বেড়ে। আমরা বিএটির পক্ষ থেকে গাড়িগুলোকে চেক আপ করছি, কেন বের হচ্ছে, অযথা বের হয়েছে কিনা, যদি বের হয় সেক্ষেত্রে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ কমানো কঠিন হবে বলেও জানান সচেতন নাগরিকরা। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল বাংলাদেশের উপকার এবং প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার একমাত্র ছেলে। 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম জয় রেখেছিলেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2008 সালে 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন মেধাবী এই কম্পিউটার বিজ্ঞানী। পর্দার আড়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ।
বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সজীব ওয়াজেদ জয়। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট কমে অবস্থান করছে 6,379 পয়েন্টে। এছাড়া 30 সূচক 13 ও সরিয়া সূচক 1 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 1,462.81 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 46.41 কোটি টাকার শেয়ার। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত রোড শো। ম্যানহাটনে সপ্তাহব্যাপী এই রোড শোর প্যানেল আলোচনায় অংশ নেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আলোচনায় অংশ নেন। রোড শোর অন্যতম স্পন্সর ওয়ালটন। আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাল্টায় আটক 165 বাংলাদেশিকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা। মানবিক কারণে ওই অভিবাসন প্রত্যাশীদের দিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের সাথে বৈঠক করেন আয়বার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, সহসভাপতি ফখরুল সেলিম সহ সংগঠনের নেতারা। তারা জানান, প্রায় দেড় বছর ধরে ওই বাংলাদেশিরা মাল্টার রিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন। বৈঠকের পর আটক বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আশাবাদ জানান আয়বা মহাসচিব। এবারে পার্টেক্স খেলার খবর। টোকিও অলিম্পিকে আর্চারের রিকার্ভ একক ইভেন্টে কানাডার ক্রিসপিন ডুইনাসের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে রোমান সানা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর একেবারে শেষ সেটের শেষ শটে 1 পয়েন্টের ব্যবধানে পরাজিত হন দেশেরা এই আর্চার। সব মিলে 6-4 সেট পয়েন্টে হারেন তিনি। এর আগে এলিমিনেশন রাউন্ডে ব্রিটেনের টম হলকে 7-3 সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন রোমান সানা। আগামী বৃহস্পতিবার একই ইভেন্টে বেলারুশের কারিনা জিওমিনস্কায়ার মুখোমুখি হবেন বাংলাদেশের দিয়া সিদ্দিকি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা উপসর্গ নিয়ে দেশের 24 জেলায় আরও প্রায় 200 মানুষের মৃত্যু। দেশে টিকার সংকট হবে না, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। চলমান বিধি নিষেধ আরো কঠোর বা বাড়ানো হবে কিনা সিদ্ধান্ত নিতে সচিবালয়ে চলছে জরুরি বৈঠক। এবং কঠোর লকডাউনের পঞ্চম দিনে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে মানুষের চলাচল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।